জুহুর একটা হোর্ডিং এ লেখা আছে যে 5 কোটি টাকা চুরি করার জন্য চোরেদের প্রয়োজন। সিন্দুক ভাঙতে পারে এমন চোরেদের। এই একটা কার জানো না, তাহলে জেনে বলো যে একটা কার। হ্যাঁ, আমি ওখানে যেতে চাই ওই 5 কোটি টাকার জন্য। খোঁজ নাও। ওকে। মার্শাল সিন্ধুকের থেকে বেশি মজবুত সিন্ধুক এখনো পর্যন্ত পৃথিবীতে হয়নি। এটা এমন একটা সিন্ধুক যেটা 700 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে, আর একটা রকেট আক্রমণের পরেও এই সিন্ধুকের কিচ্ছু হয় না। এটা ফায়ার প্রুফ, এটা বুলেট প্রুফ। আমি বাজি রেখে বলতে পারি এই পৃথিবীর কেউ এটাকে খুলতে পারবে না। আর হ্যাঁ, যদি কেউ খুলতে পারে তাহলে তার পুরস্কার হবে 5 কোটি। ওয়েলকাম টু মার্শাল চ্যালেঞ্জ, লেডিস এন্ড জেন্টলম্যান। মিস্টার টম, এখানে না কোনো লেডিস আছে আর না কোনো জেন্টলম্যান। আপনারা যেই হন না কেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, এই মার্শাল চ্যালেঞ্জ আপনাদের জন্যই রেখেছি। এই সিন্ধুকটা দেখুন, যেই সিন্ধুকটা খুলতে পারবে এর ভেতরে যা রাখা আছে সেই সব পাবে। কিন্তু হ্যাঁ, আপনাদের প্রচেষ্টা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। এই সিন্ধুক শুধু আমার চোখের সাহায্যে খুলে, কারণ এটা আই স্ক্যানিং টেকনোলজি। কথা কম বলো, শুধু এটাই বলো ভিতরে মাল কত আছে। 5 কোটি। 5 কোটি? আগে হ্যাঁ, 5 কোটি। আপনাদের মধ্যে যেই সিন্ধুকটা খুলবে সে 5 কোটি টাকা পাবে। ভেবে দেখুন মিস্টার টম, আমরা আজ পর্যন্ত অনেক বড় বড় ব্যাংক লুট করেছি, তার সামনে আপনার সিন্ধুকটা তো আলমারির মতন। আই লাইক ইট। তাহলে আপনি শুরু করুন না, চলুন। চলো সবাই পেছনে সরে যাও, পেছনে। ইচ্ছে হলে বাইরেও চলে যেতে পারো। কি হচ্ছে এখানে? ও, আমাকে না জানিয়ে সিন্ধুক খোলা হচ্ছে, কোনো ব্যাপার নয়। না বললেও আমি এইসব জায়গায় পৌঁছেই চাই। সরে যাও একটু, আমাকেও চেষ্টা করে এই সিন্ধুকটা যাচাই করতে দাও। এই কি করছো এটা? সিন্ধুকটা খুলছি। এটা ভেবো না যে আমি হেরে গেছি,
আমি আবার ফিরে আসব। সবটা নাটক বুঝলেন, দেখলেন তো আপনারা। এবার আমি দেখাচ্ছি এই সিন্ধুক আমার চোখ দিয়ে কিভাবে খোলে। হ্যালো টম, আমি তোমার সিন্ধুক খুলে দিতে পারি যদি তুমি আমার একটা ছোট শর্ত মেনে নাও তো। কি বলছেন, কি শর্ত? দুনিয়ার সব থেকে বড় চোর, আমি তোমার সিন্ধুক খুলে দিতে পারি যদি তুমি আমার ওই ছোট্ট শর্তটা মেনে নাও। তাহলে এই শর্তটা কি? যখন আমি সিন্ধুকটা খুলতে আসব, তখন সিন্ধুকের 2 কিলোমিটারের মধ্যে তোমার কোনো লোক থাকা চলবে না। বলো, রাজি আছো? রাজি আছি। আজ রাত 9টা থেকে কাল সকাল 9টা পর্যন্ত আমি সিন্ধুকটাকে এখানে রেখে যাচ্ছি। স্যার, আমার মনে হয় না আপনি ওই লোকটার কথা শুনে ঠিক করেছেন, কারণ এর মধ্যে 5 কোটি টাকা আছে। ও 5 কোটি তখনই নেবে যদি ও সিন্ধুকটা খোলে, বুঝলে? এক কাজ করো, এখানটা এরকম খোলাই থাক। স্যার, ওই লোকটা যদি ক্রেন নিয়ে আসে আর এটা নিয়ে চলে যায় তাহলে? তাহলে তখন দেখা যাবে, চলো। আরে আমাদের ভেতরে যেতে দিন, 12 ঘন্টা হয়ে গেল, ভিতরে কি হচ্ছে একটু দেখতে দিন। টম স্যার এলেই আপনাদেরকে ভেতরে যেতে দেওয়া হবে, ওকে? আপনারাও সিন্ধুকটা দেখুন। স্যার স্যার ভালোই হয়েছে আপনারা এসেছেন, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার 5 কোটি টাকা। স্যার, বহু বছরের পরিশ্রম এই সিন্ধুকটা তৈরি করেছিলাম, আর এটা শুধু শুধুমাত্র আমার চোখের সাহায্যেই খোলা যায়, কিন্তু এটাকে অন্য কেউ খুলে দিয়েছে। স্যার স্যার ও টাকা তো নিয়েই গেছে আর আমাদের জন্য একটা লাশ রেখে গেছে। স্যার, এ তো বিদ্যু। ও, তাহলে এই সে? হ্যাঁ স্যার, অ্যাসিড ওয়ালা। ও অনেক ব্যাংকের লকারই অ্যাসিড দিয়ে খুলেছে স্যার। ও এখানে পড়ে আছে কেন? আমার মনে হচ্ছে দুজন এসেছিল, আরেকজন হয়তো একে মেরে টাকা নিয়ে পালিয়ে গেছে। স্যার স্যার আমার একটা লোকে সন্দেহ হয়। কার উপরে? দেখতে একদম পাকা চোরের মতো। সে কে? স্যার, ও এই সিন্ধুকটা খুলতে এসেছিল। আর হ্যাঁ, ও আমাকে বলেছিল যে ও আবার ফিরে আসবে। আর হ্যাঁ স্যার, ও জোরোর মতো মাস্ক পরেছিল। স্যার, জোরোর মাস্ক? কি হচ্ছে? মাস্ক? কিন্তু এটা কি করে হতে পারে স্যার? যখন আমরা এখানে এসেছিলাম তখন তো এই মাস্কটা এখানে ছিল না। হ্যাঁ, তার মানে হলো ও এখানেই কোথাও আছে। স্যার আমি দেখছি। হ্যাঁ ফ্রেডরিক্স, এসো। এই দাঁড়াও। স্যার, ওর কাছে ছোট কম্পিউটারের মতো কিছু ছিল, সেটা ওই সিন্ধুকে লাগিয়ে দিয়েছিল, আর হয়তো ওখান থেকেও সার্চ কোড চুরি করে নিয়ে গেছে। কোড নিয়ে গেছে? হ্যাঁ স্যার। স্যার, এই লোকটা পিছনের দরজা দিয়ে পালাতে চাইছিল। স্যার কি? এইটাই সেই লোকটা, এইটাই। তুমি এখানে কি করছো? স্যার, আপনি কি চেনেন? হ্যাঁ, এই তো সেই লোক। হোয়াট, আর ইউ শিওর? স্যার 100% এই সে। নো মিস্টার টম, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি কোনো ভুল করছেন না, আমিই ছিলাম। কে
কিন্তু তুমি এখানে কি করছিলে? আমি ছুটি কাটিয়ে কাল রাতেই ফিরেছি। মুম্বাই ঢুকতেই আমি প্রথম ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম ওনার হোর্ডিং এ দেওয়া অ্যাড, আর আমি এখানে এসে গেলাম। আমি এটা দেখতে চেয়েছিলাম যে এখানে কোনো গন্ডগোল হচ্ছে না তো। তার মানে তুমি চোর নও? না মিস্টার টম, এ আমাদের সিআইডি অফিসার, এর নাম ঋষি। স্যার, আমি এই সিন্দুকটা আমার ডিটেক্টর দিয়ে ভালো করে দেখেছি। এটাকে ভাঙা খুবই কঠিন কাজ। কিন্তু সিন্দুকটা তো ভাঙা হয়েছে। হ্যাঁ, এটাই তো কিছুতেই বুঝতে পারছি না যে এটা ভাঙলো কি করে। সিন্দুকটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। এসিপি স্যার, এই সিন্দুকটা ভেতর থেকে সম্পূর্ণ খারাপ হয়ে গেছে অ্যাসিডের জন্য, এই দেখুন। কিন্তু অ্যাসিডের ভিতরে গেল কি করে? এটা একবার বন্ধ হয়ে গেলে এর ভিতরে তো হাওয়াও ঢুকতে পারে না। স্যার, অ্যাসিডটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়নি তো? হ্যাঁ, কিন্তু ফেডরিক, ইনজেকশন দেওয়ার জায়গা তো থাকা চাই। স্যার, এই অ্যাসিডটা বাইরে থেকে যায়নি। তাহলে অ্যাসিড তখন দেওয়া হয়েছে যখন এই সিন্দুকটা অলরেডি খোলা ছিল স্যার আগে। হ্যাঁ স্যার, এই সিন্দুকটা যে ভেঙেছে সে আমাদের এটা দেখাতে চায় যে এই সিন্দুক অ্যাসিড দিয়ে ভাঙা হয়েছে। কিন্তু এই সিন্দুকটা ভাঙা হয়নি স্যার, বরং খোলা হয়েছে। কিন্তু এই সিন্দুকটা খোলার তো একটাই উপায় আছে, টমের চোখ। টমের চোখ দিয়ে এই সিন্দুকটা খোলা যেতে পারে। তাহলে হতে পারে মিস্টার টমই খুলেছেন এটা। হয়তো কি বা এই পৃথিবীতে আরো এমন একজন লোক আছেন যার চোখ মিস্টার টমের চোখের সাথে মেলে। দুটো লোকের চোখ একই রকম? আরে আপনারা তো পৃথিবী উল্টে দেবেন। কেন, এটা কি হতে পারে না? কখনোই হতে পারে না। যেমন আঙুলের ছাপ একে অপরের সঙ্গে মেলে না, তেমনই কি চোখেরও? এটা ফিঙ্গারপ্রিন্টের চাইতেও বড় জিনিস, আই স্ক্যানিং টেকনোলজি এটা। তার মানে যাই হয়ে যাক না কেন, অন্য কারোর চোখ দিয়ে ওই সিন্দুকটা খোলা যাবে না। একদমই যাবে না। সিন্দুকটা খোলবার জন্য যার চোখ সেট করা আছে তাকেই দরকার। মানে টম। স্যার, এখন তো সায়েন্স এক্সপার্টও বলে দিয়েছেন ওই সিন্দুকটা শুধুমাত্র টমই খুলতে পারবে, আর কেউ পারবে না। কখনো কখনো চোরেদের মস্তিষ্ক সায়েন্সের থেকে এগিয়ে চলে। স্যার, আপনার এখনো মনে হচ্ছে সিন্দুকটা কোনো চোর খুলেছে? মস্তিষ্ক বলছে না, কিন্তু মন বলছে হ্যাঁ, কোনো চোর তো এসেছিল। স্যার, যদি ওই সিন্দুকটা কোনো চোর খুলে থাকে তাহলে নিশ্চয়ই সে কন্ট্যাক্ট লেন্স পরেছিল। তাছাড়া স্যার, এটাও হতে পারে যে টমের চোখের ছবি তুলে নিজের চোখে পরে নিয়েছিল। দেখো, অনেক কিছুই হতে পারে। তোমরা ওই ফিল্মটা দেখেছো যেখানে চোর কারো চোখ তুলে নিয়ে পালিয়ে যায়? তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে কেউ টমের চোখ খুলে নিয়ে গিয়ে আবার লাগিয়ে দিয়েছে? না, আমি এটা বলতে চাইছি হয়তো আমাদের এই চোর পুরো টমকেই তুলে নিয়ে গিয়েছিল। ওকে অজ্ঞান করে নিয়ে? হ্যাঁ, আবার এটাও হতে পারে স্যার। টম কি কিছুই বুঝতে পারেনি? ও এখনো কিছু বলছে না কেন? এমন কিছু ওষুধ আছে যাতে লোক বুঝতেও পারে না, আর বুঝতে পারলেও মনে রাখতে পারে না। হয়তো টমের সঙ্গে এইরকমই হয়েছে। মিস্টার টম। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার। মিস্টার টম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কাল রাতে যখন চুরি আর খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? কেন কোথায় ছিলেন? একটা মিটিং চলছিল মার্কেটিং টিমের সঙ্গে। আর সারা রাত কি আপনার মিটিং চলছিল? আগে এই ধরুন রাত্রে 9:30 শুরু হয়েছিল, সকাল 9:00 পর্যন্ত চলেছিল। আর মিটিং এ কতজন ছিল? তাও 7-8 জন। কিন্তু তা সত্ত্বেও আপনার চোখ ছাড়া ওই সিন্দুকটা খুলে গেল? স্যার, আপনারা আমাকে সন্দেহ করছেন। আগে হ্যাঁ স্যার, আমার কথাটা বিশ্বাস করুন, এই কাজটা অন্য কেউ করেছে। আপনি শুরু থেকে বলছেন যে এই সিন্দুকটা আপনার চোখ ছাড়া খুলতে পারে না, তাহলে অন্য কেউ আপনার চোখ ওই সিন্দুকে লাগালো কি করে? আমি জানি না। মিস্টার টম, আপনার কাছে ওরকমই আরো কোনো সিন্দুক আছে? আগে আমরা ডুপ্লিকেট সিন্দুক বানিয়েছিলাম ইমার্জেন্সির জন্য, আপনারা চাইলে গিয়ে সেটা দেখতে পারেন। এই যে এদিকে স্যার।
এইটা এইটা সেই সিন্ধুক। এটা তো একদমই সেরকমই না, মানে প্রথমটার মতো? হ্যাঁ স্যার, সেফ সাইজার ওইটা আগেরটার মতোই। আর হ্যাঁ, এটাও আমার চোখের সাহায্যে খোলা যেতে পারে। গুড, আপনি দেখান তো এটা কিভাবে খোলে। স্যার, এই সিন্ধুকটার মালিক যখন স্ক্যানারের সামনে চোখ রাখে, তখন স্ক্যানার তার ছবি তুলে এর ভেতরে যে কম্পিউটার আছে তার মধ্যে সেটা পাঠিয়ে দেয়। তখন কম্পিউটার সেটাকে ম্যাচ করে দেখে। আর সবকটা চোখ আলাদা আলাদা হয়? আগে হ্যাঁ, আর যখন কম্পিউটার সেটাকে ঠিক করে ম্যাচ করে নেয়, তখন এই সিন্ধুকটা খুলে যায়। দেখান। দেখাচ্ছি। সরি স্যার, আরেকবার ট্রাই করে দেখছি। কি হলো মিস্টার টম? স্যার, জানি না এই সিন্ধুকটা খুলছে না কেন। কি হলো, সিস্টেমে কোনো প্রবলেম হলো নাকি? না স্যার, আমি এর আগে 50 বার টেস্ট করেছি, কম্পিউটারাইজড আর ম্যানুয়াল দুটো পদ্ধতিতেই। এর আগে কোনোদিন এরকম হয়নি। কিন্তু এখন এটা কেন খুলছে না? জানি না স্যার। অনুষ্কাই 5 কোটি টাকা চুরি এই কোম্পানিতে যে কাজ করে তাদের মধ্যে কেউ করেছে। এই সিন্ধুকের সঙ্গে কিছু একটা হয়েছে, এর চাবি বদলে দেওয়া হয়েছে। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, এই সিন্ধুকটা টমের চোখ দিয়ে এই জন্যই খুলছে না, কারণ এর ভিতর থেকে টমের চোখের ফটোই সরিয়ে দেওয়া হয়েছে, আর তার জায়গায় অন্য কেউ তার নিজের চোখ লাগিয়ে দিয়েছে। এই জন্যই চোর 5 কোটি টাকা এত সহজেই চুরি করে পালিয়ে গেছে। কিন্তু স্যার, এই চোরটার লাশ এবং অ্যাসিড, এই সব ওই সবকিছুই একটা ড্রামা আমাদের বোকা বানানোর জন্য। স্যার, এটা তো কোনো এক্সপার্টের কাজ মনে হচ্ছে। একটা কাজ করা যাক, এই কোম্পানিতে কাজ করা সমস্ত ডিজাইনার এক্সপার্টদের এখানে ডাকা যাক। রাইট স্যার। কি বলছেন আপনি, চোর আমার কোম্পানির কেউ? ইয়েস মিস্টার টম। এবার আমাদের এটা বের করতে হবে যে ওদের মধ্যে কে সেই 5 কোটি টাকার চোর। স্যার, আপনি আমাদের ডেকেছিলেন স্যার? হ্যাঁ, আমি ডেকেছি। এসব কে করেছে? কে করেছে এসব? আমার 5 কোটি কে চুরি করেছে? তুমি 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 চুরি করেছো, বলো। উত্তর দিচ্ছ না কেন? বলো আমার 5 কোটি কোথায়। এক মিনিট মিস্টার টম, এদিকে। স্যার, এই চুরি করেছে, এই নিয়েছে। এক্ষুনি জানতে পারা যাবে যে কে চোর। এক মিনিট, কাম ডাউন। একটা কাজ করুন, এক এক করে আপনারা ওই সিন্ধুকের কাছে যাবেন, আর এর স্ক্যানারে নিজের চোখ রাখবেন। কেন? কিছু না করলে প্রমাণ করে দেখান। চলুন চলুন। এক মিনিট, অন্য চোখটাও লাগান। না স্যার। আচ্ছা, আপনি আসুন। আপনি আসুন। এবার আপনি। ও তো নিজের বাড়ি গেছে স্যার, বললো 2-1 ঘন্টার কি কাজ আছে। তোমায় বলেছিল কাজ আছে? স্যার, আমায় বলেছিল ওর খুব শরীর খারাপ, আর দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। তাহলে নীরবই সেই যার চোখ এই সিন্ধুকে সেট করা হয়েছে। আমি আগেই জানতাম, সিআইডি সবকিছু জেনে যাবে। আমার এখন পালানো ছাড়া আর কোনো উপায় নেই, আমি বেরোচ্ছি এখান থেকে। দেখো নীরব, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার 2.5 কোটি টাকাটা দিয়ে দাও ভাই, আমি এক্ষুনি তোমার বাড়ি আসছি। না না, বাড়িতে আসবে না। 5 মিনিটের মধ্যে আমি বিল্ডিং এর নিচে দেখা করছি, তোমার গাড়ির সামনে। ঠিক আছে, শুধু 5 মিনিট কিন্তু। দেখো, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কি। ও মাই গড, এরা এখানেও চলে এসেছে। তুমি তাড়াতাড়ি বেরো, আমিও বেরোচ্ছি।
আরে 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 কি হয়েছে নীরব? দীপকবাবু সামনে থেকে সরুন প্লিজ। অদ্ভুত ব্যাপার। এক্সকিউজ মি, এই নীরবের ফ্ল্যাট কোনটা? আগে ওইটা। কিন্তু ও তো এক্ষুনি লিফটে করে নিচে গেল। নিচে গেছে? অভিজিৎ, ও লিফটে নিচে আসছে, ওকে আটকাও। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ স্যার, কেউ একে গুলি করে দিয়েছে। স্যার মারা গেছে, ডেড। এক্ষুনি তো ভালো ছিল, আমার চোখের সামনে লিফটের ভেতরে ঢুকলো, জীবিত ছিল। মাথায় গুলি করা হয়েছে। মাথায়? এর সঙ্গে লিফটে কি আর কেউ ঢুকেছিল? কেউ ছিল না। এটা কিভাবে হয়? লিফটে আর কেউ ছিল না? আচ্ছা, লিফটটা কি কোনো ফ্লোরে থেমেছিল? না স্যার, আমি কন্টিনিউ দেখছিলাম, লিফটটা কোথাও দাঁড়ায়নি। তাহলে গুলি চালালোটা কে? স্যার, সে যেই হোক নিশ্চয়ই নীরবের সঙ্গী, আর এই বিল্ডিং এ আগে থেকেই উপস্থিত ছিল, আমরা এখানে পৌঁছানোর আগে থেকেই। রাইট, আর ওই লোকটাও এই বিল্ডিং এই আছে। ফ্রেডরিক, এই বিল্ডিং থেকে বাইরে যাওয়ার প্রতিটা রাস্তায় ভালো করে নজর রাখো, দেখো এখান থেকে কেউ যেন বেরোতে না পারে। স্যার, চলন্ত লিফটে একে গুলি করলো কি করে? অভিজিৎ, গুলি মাথার উপর দিকে লেগেছে। তাহলে এটা হয়নি তো যে খুনি লিফটের উপরে দাঁড়িয়ে ছিল? স্যার, আমি লিফটের উপরে গিয়ে দেখছি। হ্যাঁ স্যার, যদি খুনি লিফটের উপর থেকে গুলি চালিয়ে থাকে তাহলে ওর নিশানা মহাভারতের অর্জুনের থেকেও ভালো। দেখুন স্যার, এখনো ফ্যান চলছে, তার মানে ফ্যানের উপাস থেকে গুলি চলেছে। ফ্যানটা অফ করো। অভিজিৎ, এই ফ্যানের ব্লেড উপর থেকে চেক করো তো, দেখো কোনো জায়গায় গুলির চিহ্ন আছে কিনা কোনো ব্লেডের উপরে। স্যার, এই ফ্যানের ব্লেডে তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। স্যার, মনে হচ্ছে একটা মাছিও এখান থেকে গলেনি। তাহলে গুলিটা ঢুকলো কি করে লিফট চলাকালীন? নীরব বাবা নিজেকে নিজে গুলি করে দেয়নি তো? স্যার, যদি তাই হয় তাহলে বন্দুক এখানেই থাকতো, কিন্তু সেটা নেই। হ্যাঁ, কিন্তু এটাও তো হতে পারে যে বন্দুকটা নীরবের হাত থেকে পিছলে এখানে নিচে পড়ে গেছে, লিফটের নিচে। কোয়াইট পসিবল। লিফটটাকে উপরে তোলো। বন্দুক তো এখানেও নেই। স্যার, মনে তো হচ্ছে না নীরব নিজেকে গুলি করেছে বলে, ওকে খুন করা হয়েছে। কিন্তু ওকে মারলো কিভাবে? ওই লাশটাকে জিজ্ঞেস করি। একে একদম সিন্ধুকের সামনে নিয়ে এসো। হ্যাঁ ঋষি, এবার নীরবের চোখ ওই স্ক্যানারে লাগিয়ে দেখো, দেখো সিন্ধুকটা খুলে কিনা। ইয়েস স্যার। দেখা তো যাক এর চোখের ভেতরে কি আছে। স্যার, খুলে গেছে। ফ্যান্টাস্টিক, তার মানে হলো নীরবই এই সিন্ধুকের কম্পিউটারের কোনো গোলমাল করেছিল। ইয়েস স্যার, নীরবের সাথে আরো কয়েকজন ছিল, তাদের মধ্যে একজন হলো পিদ্দু। হ্যাঁ, তাহলে সেই রাতে নীরব তার চোখ দিয়ে সিন্ধুকটা খোলে
আর তারপরে দ্বিতীয় পার্টনারকে সঙ্গে নিয়ে ও পিদ্দুকে মারে আর তারপরে ওর লাশটাকে সিন্ধুকের ভেতরে রেখে দেয় আর সিন্ধুকের ভেতরে অ্যাসিডও ঢালে যাতে আমরা কনফিউজড হয়ে যাই। আর যখন আমরা নীরবের কাছে পৌঁছলাম তখন নীরবের সঙ্গী ওর মুখ বন্ধ করে দিল। হ্যাঁ, কিন্তু ওকে মারলোটা কে? আর রানিং লিফটে খুন করলোই বা কি করে? হ্যাঁ অভিজিৎ। স্যার, আমি জানতে পেরে গেছি চলন্ত লিফটে কি করে গুলি চলেছে। আচ্ছা, কিভাবে? স্যার, সেটা জানার জন্যই লিফটে করে আপনাদের 7 ফ্লোরে যেতে হবে আর তারপর ওখান থেকে নিচে আসতে হবে যেভাবে নীরব এসেছিল। এসো ঋষি। মনে হচ্ছে স্যার অভিজিৎ কোনো সলিড থিওরি পেয়েছে। হ্যাঁ, এই জন্য পরিস্থিতি তৈরি করছে। এসে গেছি স্যার 7th ফ্লোরে, ফিরে যাওয়া যাক। চলো। কিন্তু তুমি দরজাটা খুললে কি করে? হ্যাঁ, লিফটের দরজা লিফট না দাঁড়ালে তো খোলাই যায় না। খোলা যায় স্যার। দেখুন, প্রত্যেক লিফটের দরজার পাশে একটা গর্ত থাকে আর এই গর্তটার ভিতরে একটা লিভার থাকে আর যদি কোনো সরু জিনিস দিয়ে আমরা এটাকে প্রেস করি তাহলে দরজা খুলে যায়, তখন লিফট চলুক বা বন্ধ থাকুক। স্যার, এটার ব্যবহার প্রায় ইমার্জেন্সি বা মেইনটেনেন্সের জন্য করা হয়। আর এই খুনি নিজেকে বাঁচাতে এগুলো করেছে? ইয়েস স্যার। নীরব 7 ফ্লোর থেকে নিচে আসছিল, খুনি এই বিল্ডিংয়ে ছিল, সে জানতো নীরব লিফটে করে নিচে নামছে, ও দরজা খুলে তৈরি ছিল আর যখনই নীরবের লিফট ওই খুনির ফ্লোরের সামনে আসে তখন উপর থেকে নিচের দিকেও গুলি করে। এবার স্যার এটা জানতে হবে যে খুনি কোন ফ্লোরে দরজা খুলে গুলি করেছিল। ইয়া, গান পাউডার টেস্ট। খুনি যে ফ্লোর থেকে গুলিটা চালিয়েছিল সেই ফ্লোরের লিফটের দরজায় গান পাউডার লেগে থাকবে। এটাই, এই ফ্লোর থেকে গুলি চলেছে। এইভাবে গুলি চলেছিল, তার মানে হলো লিফট রানিং অবস্থায় দরজাটা খোলা হয়েছে। অভিজিৎ, এই লিফটের ইমার্জেন্সি লকটা চেক করো। কিছু আছে দেখো। এটা তো ইঙ্ক, বলপেনের ইঙ্ক। বলপেনের ইঙ্ক? একটু ফোরশেপটা দাও। এই যে স্যার, এটা তো বলপেনের পয়েন্ট। তার মানে খুনি লিফটের লিভারে চাপ দেওয়ার জন্য বলপেনটাকে ব্যবহার করেছে আর সেই সময় এই পয়েন্টটা ভেঙে ভেতরে পড়ে যায়। খুনি খুব দুর্বল জিনিসের ব্যবহার করেছে। মনে হয় ওর কাছে সময় কম ছিল, পকেটে পেন ছিল, ফট করে বের করে নিল। তোমরা একটা কাজ করো, এই ফ্লোরে যতগুলো দরজা আছে সব কটা খোলাও আর দেখো এখানে কে কে থাকে আর যখন খুন হয়েছিল তখন ওরা কোথায় ছিল এটাও খবর নাও। Yes, I'm from CID.
সরি টু বদর ইউ, কিন্তু আপনাদের বিল্ডিংয়ে নীরবের খুন হয়ে গেছে। কি? হ্যাঁ, আর আমাদের মনে হয় এই ফ্লোরে যারা থাকেন তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ খুনি। কি বলতে চাইছেন? আপনারা আমাদের সন্দেহ করছেন? দেখুন, আপনাদের ফ্ল্যাটের তল্লাশি নিতে চাই। তার মানে আপনারা আমাদের উলঙ্গ করেই ছাড়বেন? দেখুন, ব্যাপারটাকে এইভাবে নেবেন না, শুধু দু মিনিট লাগবে। দেখুন, দু মিনিট লাগুক বা চার মিনিট, আমি আমার ফ্ল্যাটে তল্লাশি নিতে দেবো না। আমার কথা শুনুন, এখানে কোনো রকম তল্লাশি হবে না। দেখুন স্যার, খুনি অন্য কোথাও লুকিয়ে আছে, আমরা আমাদের ফ্ল্যাটে তল্লাশি নিতে কেন দেবো? দেখুন, আপনাদের বিল্ডিংয়ে একজন খুন হয়েছে, আমি এটা বলছি না যে আপনাদের মধ্যে কেউ করেছে, কিন্তু আপনাদের ফ্ল্যাটগুলো সার্চ করতেই হবে। কিন্তু খুনি তো আর আমাদের বাড়িতে লুকিয়ে নেই। সার্চ কিন্তু হবেই, বুঝেছেন? ঠিক আছে, সার্চ করুন তাহলে। যাও সার্চ করো। এরা যদি আমাদের ঘরে কিছু খুঁজে পায় তাহলে? তুমি মেনেছো নাকি ওকে? আরে না গো। তাহলে এদেরকে বাড়িতে ঢুকতে দাও একদম উচিত হয়নি। তুমি চুপ করো, ওদেরকে আটকানোর চেষ্টা করলে বেশি করে ফেঁসে যাবো আমরা। নিয়ে যাচ্ছ? জামা কাপড় আছে স্যার। দেখি, স্যার এই ফ্ল্যাটে কিছুই পাওয়া যায়নি। না স্যার, এখানেও কিছু পাইনি। তাহলে এই বন্দুকটা গেল কোথায়? আপনি আমাদের বাড়িতে বন্দুক খুঁজতে এসেছিলেন? আপনারা তো আমাদের অপরাধী বানিয়ে ছাড়লেন। আদেশ বাবু, এক মিনিট এক মিনিট। এসিপি স্যার, এবার হয়তো আপনার বিশ্বাস হয়েছে আমাদের মধ্যে কেউ খুনি নয়। থ্যাংক ইউ ভেরি মাচ, এবার আপনারা যেতে পারেন। আরে চলো ভাই। মনে হচ্ছে খুনি এখান থেকে পালিয়েছে। স্যার আমাদের তাহলে অন্য উপায় খুঁজতে হবে। অন্য উপায় তো বলবেন, হয়তো তার মাধ্যমে খুনিকে ধরতে পারবো। হ্যাঁ, বলপেনের পয়েন্ট সেটাও তো আছে। খুনি পেন দিয়ে লিফটে দরজা খুলেছিল, তাই পেনের পয়েন্ট ভেঙে গিয়েছে। তাহলে ওই ভাঙা পেনটা গেল কোথায়? স্যার তাড়াহুড়োতে সে নিজের পকেটেই রাখবে পেনটা। কিন্তু ও যদি পেনটাকে নিজের শার্টের পকেটে রাখে তাহলে পকেটে কালির দাগ লেগে যাবে। তোমরা যখন ফ্ল্যাটগুলো সার্চ করছিলে তখন এরকম কোন শার্ট দেখেছিলে তোমরা? না না স্যার। না স্যার, তেমন তো কিছু দেখিনি। বন্দুক উধাও, পেনটা উধাও, শার্টটাও পাওয়া গেল না। স্যার কিছুক্ষণ আগে আমি একটা ধোপাকে বাইরে যেতে দেখলাম। ধোপা? ওকে ধরে নিয়ে এসো। স্যার এটাই সেই ছেলেটা যে ওখান থেকে বেরিয়েছিল। আরে শোনো। হ্যাঁ বলুন। তারা টাওয়ার থেকে যে জামা কাপড়গুলো এক্ষুনি আনলে, সেগুলোর মধ্যে কোন শার্টে কি কালি লেগে আছে? সেটা তো আমি বলতে পারবো না স্যার। কোথায় সেগুলো? এই যে স্যার। রক্তের দাগ হোক বা কালির দাগ, কোনোটাই সহজে যায় না, আর খুনি পর্যন্ত পৌঁছে দেয়। স্যার এই দেখুন। শোনো, এই শার্টটা কোন ফ্ল্যাটের? 403। এটা তো স্যার 403 এর স্যার। 403? Excuse me.
আদেশ শোনা, দারুণ চক্কর চালিয়েছিস তুই। যে কাজ লোকে নিজের সারা জীবনে করতে পারে না সেটা সেটা তুই একদিনেই করে ফেলেছিস। ছাদের প্রতিটা কোণা ভালো করে চেক করো। এখানে কিছু একটা আছে। দড়ি? স্যার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেছে। তাড়াতাড়ি নিচে যাও, দেখো পালিয়ে না যায়। তাড়াতাড়ি যাও। এসিপি প্রদ্যুমন, তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না? তোরও বাপ আছে এখানে। এসিপি প্রদ্যুমন বাপেরও বাপ, শুধু কথার কথা নয় কাজেও। দড়িটা দেখা মাত্রই আমি বুঝেছিলাম যে তুমি এখান থেকে পালাতেই পারো না, কারণ দড়িটা মাত্র থার্ড ফ্লোর পর্যন্ত, আর থার্ড ফ্লোর থেকে কোনো লোকই ঝাঁপ দিতে পারে না। মিস্টার আদেশ, হয়তো তুমি ভুলে গিয়েছিলে যে লোভে পাপ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।